নমস্কার, আজ উত্তরপ্রদেশের ফল গণনা হলো। তাতে দেখা গেল দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসলেন যোগী মহারাজ, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসলো। সেখানে আমরা দেখতে পেলাম 2017-এর তুলনায় 2022-এ অনেক কম আসন পেয়েছে বিজেপি, কিন্তু ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। অনেক প্রতিকূলতার সামনে, অনেক বাধার সামনে এসেছিল বিজেপি, তবু বিজেপি ক্ষমতায় এসেছে, যোগী তার করিশ্মাকে বরকরার রেখেছে। কিন্তু সমস্যা হলো বাংলার বিজেপি নেতারা, যারা ভেবেছিল উত্তরপ্রদেশে বিজেপির ফল ভালো হবে না, আগামী 2024-এর লোকসভার ভোটে বিজেপি ভালো ফল করতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ফল করবে, সেটা ভেবে তৃণমূলে যোগদান করেছিল বেশ কয়েকজন বিজেপি নেতা। ইদানিং আমরা দেখলাম জয়প্রকাশ মজুমদার বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন। এবার তাদের কাছে সমস্যা হলো, তারা বুঝতে পারছেন উত্তরপ্রদেশে বিজেপি জিতে গেছে, তার মানে 2024-এ বিজেপি আসছে, অর্থাৎ মোদিই থাকছে, এটা কনফার্ম হয়ে গেল। সেইখান থেকে এখন চিন্তায় পড়েছে, যারা হালে বিজেপি ছেড়েছে তারা চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে, তারা ঘরে চুপি চুপি কাঁদছে, তারা ভাবছে এবার তো আর সম্ভব নয়, এবার তো মোদিই আসবে 2024-এ, তাহলে কেন শুধু বিজেপিটা ছাড়লাম। তাই বিজেপি ছেড়ে এই মুহূর্তে বড় চিন্তায় রয়েছে বাবুল সুপ্রিয়, জয়প্রকাশ মজুমদার, মুকুল রায়ের মতো বিজেপি নেতারা। জয় হিন্দ।